কোনো মানে ইগনোর নেই যে মানুষকে অহংকার করবে। এই দেখুন এখানে কিন্তু অনেকেই বসে আছে, সবাই কিন্তু জোরে ধরে, মানে তার যদি কষ্ট হচ্ছে তারপরে হিরো আলম ভাইকে জোরে ধরছে, ধরে তারা কিন্তু সেলফি ওঠার একটা সুযোগ পাচ্ছে, সবার সাথে কিন্তু সে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এ কি হিরো আলম সত্য কথা বলতে, আমার কথা বিশ্বাস যদি না করেন আপনারা আশেপাশের মানুষগুলো দেখেন তারা কীভাবে সহজেই কিন্তু হিরো আলমের কাছাকাছি আসতে পারে, এটা কিন্তু অন্য নায়ক বা অন্য তারকার ক্ষেত্রে খুবই অসম্ভব হয়ে পড়ে সত্য কথা বলতে। তো আজকে হিরো আলম ভাই ফুচকা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একেবারে অত্যন্ত গ্রাম অঞ্চলে ব্রিজের নিচে নদীর উপরে। না ভাইয়ের মনটা অনেক বালা, ভাই অনেক বালা, ভাইয়ের মনটা অনেক বালা। আমাদের মতো দেখেন, আমরা আমাদের মতো লোকের সাথে সাথে বসে ফুচকা খাচ্ছে, বসে আছে, এটা আমাদের কাছে অনেক কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, কারণ সে হচ্ছে একজন সাদাশিয়ার সাধারণ মানুষের মতো চলাফেরা, নিয়ে তো অনেক সমালোচনা হয়। হ্যাঁ, ওনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, কারণ উনি হচ্ছে ভেরি সিম্পল, আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সবার মধ্যে এরকম মানে অন্য অন্য সেলিব্রিটি আসলে অনেক পুলিশ পজিশন নিয়ে আসছে, সাধারণ মানুষের সাথে দেখা করার সুযোগ পেত না। আর এখন আমরা চাইলে একবার সিংরায় একটা অজপাড়া গ্রাম, যেখানে এসে আসলে হিরো আলম শুটিং এ আসছে, সেখানে একটু আলম ভাইয়ের চটপটিটা বানাই দেন। আলম ভাই শটে শটে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আলম ভাইরে দিতেছে আগে, মানে শটে যাবি, বসে আছে ভাই, তো শটে যাইব ভাই। আই বলছ ওই কথা কর না, কথা কর না। এই একটু দাঁড়াও, দেখতে পাচ্ছেন যে এই ফুচকা আমরা দেখতে পাচ্ছেন দোকানদার খুব ব্রিজের নিচে বস থাকে দর্শক দেখতে পাচ্ছেন, এবং নষ্ট হওয়ার কষ্ট দুইটা সিনেমা শুটিং চলতেছে, এই শুটিং এর ফাঁকে আমরা এখানে ফাইটার সিনেমা চলতেছে। আমার এক ভক্ত আমাকে ফুচকা নিয়ে এসে খাওয়াইতেছে, না চটপটি, সরি চটপটি, চটপটি। আমি আপনার দেশি না, কিন্তু আমার বাড়ি গোরেপুর বাহালিপুর, চটপটি কথা হয়েছে। আলম ভাই এটা আলম ভাই, আজকে এই যে একবারে রাস্তায় ফুটপাতে আপনি চটপটি খাচ্ছেন, আসলে এর কারণটা কি বলেন তো? আসলে কি ফুটপাতে কিন্তু খাবার মজা আছে, অনেকে ফুটপাতে অনেকে পছন্দ করে, কিন্তু ফুটপাতে খাবার খুব স্বাদ লাগে। আর এই খাবারটাই ধরেন এতে এই চটপটি আমরা কিন্তু খাই, বড় বড় এসে চটপটি যে যা মেডিসিন দিয়ে দেখতে থেকে একই, ওটা হয়তো পিলারকে একটু উন্নত হল না, এসিতে বসে থাকতেন তা হয়তো খাই, এসিতে বড় কথা লয় আমরা
এই যে আপনি যে মাটির মধ্যে গড়াগড়ি করতেছেন তাই না, অনেক নায়ক নায়িকারাই কিন্তু শুটিং এ আসে, কিন্তু এই যে আপনার মতো এইভাবে মাটির সাথে মিশতে পারে না কি, এই কারণেই কি হিরো আলম? আমরা বাড়ি গাড়ি এসি বাড়ি বাড়ি সব কিছু রাখি, আমরা যখন মাঠে যাব সাদা কাপড় নিয়ে মাটি দিয়ে হ্যাঁ শুইতে হবে, আপনাকে বুঝতে হবে অহংকার ধ্বংস করতে হবে, অহংকার করা অহংকার করেন না বলেই কি এত দূরে আসতে পেরেছেন কিনা এটা মনে করেন? দর্শক দেখতে পাচ্ছেন মা মাটি মানুষের কথা যে বলে যে সাহসী হিরো আলম, এক সবাই যাকে চিনি আমরা, সেই মানুষটি কিন্তু দেখুন এইভাবে মাটিতে বসতে মাটির সাথে মিশে কিন্তু সে আজকে এবারে গ্রামের মানুষের সাথে মিলেমিশে কিন্তু সে ফুচকা খাচ্ছে, একেই বলে হিরো আলম সত্য কথা বলতে।